কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা সদরের পাড়া মহল্লা এমনকি খেতে খামারে গেলেই চোখে পড়বে বড় বড় শামুক সেত সেতে জায়গা ও বাড়িঘরে এদের বিচরণ বেশি দিনের বেলায় দেয়ালে ঘরের টিনে গাছে ও নানা জায়গায় দল বেঁধে লুকিয়ে থাকে বের হয় রাতের বেলায় হানা দেয় বাসাবাড়ি দালান কোঠা বাগান ও খেতে খামারে স্থানীয়রা বলছে গত দু তিন বছরে এ ধরনের শামুকের বিস্তার বেড়েছে খুব জংলি শামুক এটা আমরা এই শামুকটা বসলে পরে যে কোনো জায়গায় বসে হাঁস খেলে হাঁসও মারা যায় আবার আমনে লেবু গাছ আছে ফেটে গাছ আছে আমি যে কোনো গাছ নাইল গাছ আছে সব কাতার মাঝে আমনে বসলে বাদে কিছু করে আমরা নষ্ট হয়ে গাছ বাসা বাড়ি দোকানে যে কোনো যাতে মানুষের ক্ষতি করে এরকম আনাসে গানাসে বত্তি রুডে বত্তি রাস্তায় বত্তি গড়ে বত্তি এখন আমরা শামুকের যন্ত্রটা আমরা কি করব আমাদের উপায় কি শামুকের জন্য আমরা থাকতে পারি না ঘরে অনেক কিছু ঘরে যায় তাহলে এত এত শুকে বাগানে বীজ বপন করার পর যখন গাছ বড় হইলো তখন আমি সকালে উঠে দেখি পাতা নাই সব খেয়ে ফেলে পরে এভাবে কিছুদিন পরে আমি ভাবতেছি যে কে কে এমন করে আমি তো চিন্তা পড়ে গেছি এরপরে আরেকদিন সন্ধ্যায় আসলাম আসা দেখি অনেক শামুক শামুক পরে তো পর বুঝতে পারলাম যে শামুক একাই কায়ফালে জংলি শামুক আগে এ শামুক নিয়ে কথাবার্তা কম হলেও সম্প্রতি রাসেলস ভাইপারের গুজবের সঙ্গে আফ্রিকান এ শামুক নিয়েও গুজব ছড়িয়ে পড়েছে স্থলচর শামুকটিকে স্থানীয় লোকজন উপদ্রব ভেবে নির্বিচারে মেরে ফেলছে তারা বলছে এগুলো পরিবেশ ফসল ঘরের আসবাবপত্র এবং দেয়ালের ক্ষতি করছে বৃষ্টির পরে শামুক সমানে পাওয়া যায় বড় বড় শামুক মুখ কোলা

ওইটা আমি ফুলের তলা করে আমি নদীটিতে পালায়ে দিই যাতে এলে বংশ ধ্বংস হয়ে যায় ওড়লে ওড়লে ইয়েতে গাছে অনেক ক্ষতি করে ক্ষতি করলে তখন যখন নইলে উইল পাউডার নইলে লবণের জল যদি দেওয়া যায় তখন ওকে সবটা শরীরে বের করে দেয় সবটা শরীর বের করলে পরে লবণ জলটা দিলে তখন একটা শব্দ হয় ক্যাচকেচ করে শব্দ হয় তখন এই শামুকটা মারা যায় শুধু তাই নয় অতিষ্ঠ লোকজনের পক্ষে করণীয় জানতে স্থানীয় কৃষি অফিসে লিখিত আবেদন করেছে অরণ্য নামের একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের এই তারাইল উপজেলায় গত দু তিন বছর ধরে এই শামুকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কিন্তু এলাকার মানুষ এটাকে দেশি মানে এই শামুকটা সম্পর্কে অবগত নয় আমি আমরা অরণ্য সংগঠনের পক্ষ থেকে এটা নিয়ে আমরা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করার পর জানতে পারলাম যে এটা একটা আফ্রিকান শামুক যেটা আমাদের দেশের নতুন আসছে এই আমাদের যে দেশি শামুক সেটা হোক সেটা কি সেটা আমাদের যে সংস্থান সেটার সাথে সংশ্লিষ্ট আমাদের পশু পাখি হাঁস এই শামুকটা খায় আর যেটা নতুন এই আফ্রিকান শামুকটা আসছে সেটা খেতে পারে না এটা বিষাক্ত হতে পশু পাখি খেতে তো পারে না তারা অসুস্থ হয়ে যায় এবং মানুষের মাঝেও রোগ টোগ ছড়াচ্ছে আমরা অরণ্য সংগঠনের পক্ষ থেকে এই শামুকগুলো আমরা টুকায়া আমরা এই যে কিছু লবণ দিয়ে এটি ধ্বংস করি এই সামগ্রী সম্পর্কে প্রথম জানা যায় ২০১৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় তখন এই বিশ্ববিদ্যালয়ের বহু বাগান ও গাছপালার ব্যাপক ক্ষতি করে শামুক এ বিষয়ে গবেষণা না থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শামুকটিকে ক্ষতিকর বলা হয় এটার মাংসে অনেকটা শক্ত যার কারণে অনেক বেশি পরিমাণে এরা খাবারটা গ্রহণ করে এবং দ্রুত এরা বংশ বিস্তার করতেছে তবে মৎস্যবিজ্ঞান অনুষদের একুয়া কালচারাল বিভাগের অধ্যাপক ডক্টর এম এ সালাম জানান এটি আফ্রিকান জায়ান্ট ল্যান্ড স্নেইল তখন এসব নিয়ে গবেষণা না থাকায় এটিকে ধ্বংসের কথা বলা হয়েছিল যা সঠিক ছিল না এটার মাংস খুবই শক্ত এত শক্ত যে কাউকে কাটে মাছকে বা অন্য ইয়েকে কেটে খেতে দেওয়া যায় এরপরে আমাদের পনেরো ষোলো সালের দিকে আমাদের ক্যাম্পাসে ব্যাপক আকারে এটা দেখা যায় এবং এটার উপরে আমি একটা আগ্রহ জন্মানোর কারণে আমি এটা নিয়ে একটু পড়াশোনা করি এবং দেখলাম যে এটা আসলে আমাদের কচি শাক সবজি আহ যেগুলা ফসল যেগুলা যেগুলো একটু নরম সেই ফসল গুলা তারা খায় এরা আসলে বল অর্থাৎ আহ তৃণভ্রজ এবং নরম জাতীয় যে বাগানের ফল ফসল এইটা খায় এবং মজার ব্যাপার হচ্ছে এরা রাতের বেলা বা চোরের বেলায় এ আফ্রিকান শামুক নিয়ে বিস্তর গবেষণা করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম এ তিনি বলছেন এ শামুক মোটেও ক্ষতিকর নয় বরং পরিবেশ জীববৈচিত্র্যের সহায়ক এর মাংস খুবই মূল্যবান স্বাস্থ্যের পক্ষে উপকারী বিশ্বের অনেক দেশে এর লালা থেকে তৈরি পাউডার উচ্চমূল্যে বিক্রি হয় আমাদের দেশে এটি হতে পারে লাভজনক বাণিজ্য খাত প্রায় মুখের ভিতরে যে লম্বা যে তার ভিতরে চোদ্দো হাজার মুখ রয়েছে চোদ্দ হাজার সেই প্রত্যেকটা মুখের থেকে সে লালা নিঃসরণ করে এবং এখানে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ক্ষতিকর উপাদানগুলা মরা চামড়া সেইগুলা ওই লালার মাধ্যমে সরে যায় এবং আপনার বিউটি সবচেয়ে বেশি একটি সুন্দর কাজ করে এ অবস্থায় আফ্রিকান সামক ধ্বংস না করে বাগান কিংবা গাছপালা রক্ষা করা সম্ভব বলে মনে করেন অধ্যাপক সালাম তিনি এ ব্যাপারে বন ও কৃষি বিভাগকে তৎপর হতে আহ্বান জানিয়েছেন Much hang news disc.